সম্মানিত প্রিয় বন্ধুরা কাছেও দূর থেকে এবং প্রবাসে যারা আছেন আমার এই ভিডিওটি আজকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি দূর থেকে একটা ভিডিও ধারণ করছি হয়তো আপনারা বুঝতে পারছেন ভিডিওতে কিছু হাঁসের মতো কিছু পাখিকে দেখা যাচ্ছে কাছ থেকে এই ভিডিও নিলে পাখিগুলো এখনই উড়ে চলে যাবে তাই আমি অনেক দূর থেকে এই ভিডিও ক্যাপচার করছি এগুলাকে আমরা বলি অতিথি পাখি পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এই পাখিগুলো দেখা যায় এখন দক্ষিণ কোরিয়াতেও এই পাখিগুলো বিশেষ করে সাইবেরিয়া অঞ্চল অস্ট্রেলিয়া রাশিয়া এবং শীত প্রধান দেশগুলো থেকে এখন দক্ষিণ কোরিয়াতে চলে এসেছে শীতের শুরুর দিকে দক্ষিণ কোরিয়াতে আগমন ঘটেছে এই পাখিগুলোর খুবই সুন্দর এবং খুবই নিরীহ একটা প্রাণী এরা এভাবেই দক্ষিণ কোরিয়াতে বরফের ওপর বিচরণ করছে খালে বিলে বিভিন্ন পোকামাকড় সহ এখান থেকে তারা বিভিন্ন খাদ্য কুড়িয়ে তারা জীবন ধারণ করতেছে এই যে দেখা যাচ্ছে দেখুন এরা খাদ্য অন্বেষণ করতেছে দেখুন এরা মাথা উপরের দিকে দিয়ে এখন পালানোর চেষ্টায় আছে এই যে দেখুন এখন যে কোনো মুহূর্তেই উড়াল দিতে পারে আমি অনেক কাঁচে চলে এসেছি পাখিগুলোর দেখুন দেখুন গুড়াল পাখিগুলা অনেকে বলে হাঁস পাখি দেখতে এই যে অনেক বড়ো সাইজের প্রায় দেড় থেকে দুই কেজি হবে ওজন অনেকেই আমাকে পার্সোনালি বলেছে এই পাখিগুলা খেতে খুব সুস্বাদু হবে যদি দরে খাওয়া যায় কোনো সমস্যা হবে নাকি আসলে একটা কথা বলি এখানে দক্ষিণ সহ প্রবাসে যারা আমরা থাকি প্রত্যেকটা দেশের যে আইন আইনকানুন সে কানুন মেনে চলা আমাদের দায়িত্ব এখানে যে কোনো মুহূর্তেই একটা অ্যাক্সিডেন্ট বা হতে পারে এই সমস্ত প্রাণী যদি আমি আমরা দক্ষিণ কোরিয়াতে যদি এই সমস্ত প্রাণী আমরা খাওয়ার চেষ্টা করি যে কোনো মুহূর্তে পুলিশ চলে আসতে পারে বা কেউ রিপোর্ট করলে কোরিয়ান বা কোনো ফরেনার যদি সত্যতা করে তাহলে যে কোনো মুহূর্তে মামলা হয়ে যেতে পারে এবং জরিমানা হতে পারে মানে কোরিয়ান বৃদ্ধ লোকটি বলতেছে আমাদেরকে ফাঁকিগুলো যদি ধরে দক্ষিণ কোরিয়াতে তাহলে এখানে জরিমানা হতে পারে এবং পাশাপাশি এটা জেলও হতে পারে পুলিশ যেকোনো মুহূর্তে ধরে নিয়ে আসতে পারে কোরিয়ান থেকে এই বিষয়ে আমরা সবাই জানি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় এবং ধন্যবাদ সবাইকে